অল বি ইন্সপায়ার্ডের পক্ষ থেকে আমি সামিনা খানম। ওয়েলকাম টু মাই চ্যানেল পিস বি আনটু ইউ। কখনো কখনো জীবনে এমন সমস্যা আসে যা আমাদের কাছে দুর্বিষহ হয়ে ওঠে। আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিতে বাধ্য হই। আসলে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন সে বুঝে উঠতে পারে না তার কি করণীয়। আপনিও যদি এমত অবস্থায় থেকে থাকেন তাহলে আজকের গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। একজন মনোবিজ্ঞানী স্ট্রেস ম্যানেজমেন্ট পড়ানোর সময় রুমে চারপাশে হাঁটতে হাঁটতে একসময় শ্রোতাদের সামনে একটি গ্লাসে কিছুটা জল হাতে করে তুলে ধরলেন। তখন সবাই ভেবেছিল হয়তো তিনি গ্লাস অর্ধেক খালি নাকি অর্ধেক ভর্তি এই প্রশ্ন করবেন, কিন্তু তিনি তা করলেন না। তিনি হাসি মুখে প্রশ্ন করলেন, এই এক গ্লাস জল কতটা ভারী হতে পারে? উত্তর বিভিন্ন রকমের এলো, মোটামুটি 250 ml থেকে 300 ml-এর মধ্যে। তখন মনোবিজ্ঞানী বললেন, এর অরিজিনাল ওজন এখানে কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো আমরা গ্লাসটিকে কতক্ষণ ধরে রাখছি, ওজনটাও সেটার উপর নির্ভর করছে। যদি আমি এটাকে 1 মিনিটের জন্য ধরে রাখি তবে কোনো সমস্যা হবে না, যদি এটাকে 1 ঘন্টা ধরে রাখি তবে আমার হাতে ব্যথা অনুভব হবে, আর যদি 1 দিনের জন্য এভাবে গ্লাসটিকে ধরে থাকি তবে আমি প্রচণ্ড যন্ত্রণা অনুভব করব এবং পক্ষাঘাতগ্রস্ত বোধ করব। প্রতিটা ক্ষেত্রে এর আসল ওজনে কোনো পরিবর্তন হয় না, কিন্তু ধরে রাখার সময় বাড়ার সাথে সাথে এটি ভারী থেকে ভারী লাগতে শুরু করে। আমাদের জীবনের চাপ, চিন্তা ও উদ্বেগ এইগুলি ঠিকই ওই গ্লাস ভর্তি জলের মতো, যা নিয়ে কিছুক্ষণ ভাবলে তেমন কিছু হবে না, ঘণ্টাখানেক ভাবতে থাকলে মাথা ও কপাল ব্যথা অনুভূত হবে। আর যদি এই চাপ, চিন্তা আর উদ্বেগ আমরা সারা দিনের জন্য ধরে রাখি, মনে রাখি, তবে তা আমাদের কোনো কিছু করার সামর্থ্যও কেড়ে নিতে পারে, এমনকি রাতে নিদ্রাহীনতা আসতে পারে এই উদ্বেগের কারণে। সারাদিন চিন্তার কারণে মাথা ঘোরা, বমি পাওয়ার মতো শারীরিক অসুস্থতাও বাড়তে পারে। তাই চাপ কখনো অধিক সময় পর্যন্ত টানতে যাবেন না, এটাকে খুব অল্প সময়ে ছেড়ে দিতে হবে, অর্থাৎ গ্লাসের মতো নামিয়ে রাখতে হবে মনে করে। তো এই গল্পটি থেকে আজকে কি শিখলাম? আপনি কোনো একটা বিষয় নিয়ে অধিক সময় নেতিবাচক ভাবলে হতাশ হবেন, শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। জীবনের চাপ, চিন্তা ও উদ্বেগ বেশি সময় ধরে রাখা ঠিক হবে না, কারণ এগুলি অন্য কোনো ইতিবাচক কাজ করার সময়ও কেড়ে নেয়। অতিরিক্ত মানসিক চাপ ও চিন্তা সৃষ্টিশীলতাকে নষ্ট করে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে। জীবন থাকলে সমস্যা তো থাকবেই, আর এই সমস্যাকে অধিক সময় ধরে বহন করে না বেরিয়ে বরং আসুন সহজ সমাধানের পথ খুঁজে জীবনকে সহজ করে তুলি। চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নিন, যাতে এই চ্যানেলে সব হেল্পফুল ভিডিওস আপনি সবার আগে পেতে পারেন। Thank you for watching this video. Share it to inspire others and if you be helpful by this video.